ভাই আপনাদের এখানে টোটাল কত পিস চিকেন ফ্রাই পার ডে সেল হয়? 100+ 100+ আর যাবে নরমাল বাজারে 100 পিস যাবে। আচ্ছা, আর বার্গার কতগুলো যায় আর আপনার যে চিকেন সাসলিক কতগুলো যায়? বার্গার মোটামুটি বেশি একটা যায় না, বার্গার 15টা 20টা 30টা এরকম, সাসলিক 40+। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর জাহাজ কোম্পানি মোড়। এই যে আমার পিছনে হচ্ছে জাহাজ কোম্পানি মোড়। এইখানে মাত্র 60 টাকায় চিকেন ফ্রাই, 40 টাকায় বার্গার, 40 টাকায় চিকেন সাসলিক পাওয়া যায়। লন্ডন এফসি। তো এটা কোনো ফুটবল ক্লাব না, এফসি তো ফুটবল ক্লাব হয়, এটা ফুটবল ক্লাব না, এটা একটা স্ট্রিট ফুড ভ্যান। তো আমরা আজকে এখানে এই যে আইটেমগুলো দেখতেছেন একটু দেখাই। চিকেন ফ্রাই আপনি লেগ পিস নেন না কিনেন নেন 60 টাকা, বার্গার 40 টাকা, আর হচ্ছে সাসলিক 40 টাকা। এই আইটেমগুলো আমি আজকে ট্রাই করব, পাশাপাশি আপনাদেরকে জানাবো যে খেতে কেমন। আর এই যে ফুড ভ্যানটা, এটা কোথায় বসে? এটা বসে হচ্ছে আপনার জাহাজ কোম্পানি যে মার্কেটটা আছে এটার খুব কাছেই, ঠিক আছে। হাতের যদি আপনি জাহাজ কোম্পানি মোড় থেকে এইদিকে আসেন তাহলে হাতের বাম সাইডে পড়বে, আর সাতমাথার দিক থেকে আসলে হাতের ডান সাইডে পড়বে। তো খুঁজে নেবেন একটু। এই জায়গাটায় মূলত যে জিনিসটা খাওয়ার জন্য সবচেয়ে বেশি মানুষ ভিড় করে সেটা হচ্ছে চিকেন ফ্রাইটা। চিকেন ফ্রাইয়ের এই আইটেমটা আশেপাশের প্রতিটা মানুষই দেখলাম যে টেস্ট করে দেখতেছে, মানে যতজন কাস্টমার ওখানে ছিল সবচেয়ে বেশি সেল ছিল হচ্ছে চিকেন ফ্রাইগুলো। আর এখানে লেগ পিস বলেন আর আপনি অন্যান্য যে কোনো পিস বলেন, যেটাই আপনি নেন 60 টাকায় দিচ্ছে। তো সেই জন্য হয়তো বা ভিড়টাও একটু বেশি। এখানে যারা মূলত বসে বসে চিকেন ফ্রাই টেস্ট করতেছিল, দেখলাম যে অনেক মজা করেই চিকেন ফ্রাইটা খাচ্ছে, গরম গরম, আর হচ্ছে অনেক মচমচে মনে হলো চিকেন ফ্রাইটা। আর এই চিকেন ফ্রাইটার জন্যই এই যে আপনার ফুড ভ্যানটা, এর আশেপাশে কিন্তু অনেক লোক। আচ্ছা, আমি এখানে নিচ্ছি হচ্ছে আপনার চিকেন ফ্রাই, এটা লেগ পিস, চিকেন সাসলিক, আর সঙ্গে নিচ্ছি হচ্ছে চিকেন কিমা বার্গার। তো বার্গারটা আমি পরে ট্রাই করতেছি, সাসলিকটাও পরে ট্রাই করতেছি, আগে চিকেন ফ্রাইটা ট্রাই করি। চিকেন ফ্রাইটা, এটা হচ্ছে লেগ পিস, আর নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আপনার সস দেওয়া হয়েছে, আর উপরে একটা কোটিং দেওয়া হয়েছে। তো চলেন কামড় দিই। গরম মচমচে, তো চিকেন পর্যন্ত পৌঁছাইতে একটু সময় লাগবে। একটু সস লাগাই নেবেন, না তো এটা ভালো লাগবে না। একটু ভেঙে দেখাই আপনাদেরকে, না ভাঙলে এই পর্যন্ত যাইতে অনেক কষ্ট করতে হবে। এই যে ভাঙছি, এই হচ্ছে চিকেন। চিকেন কিন্তু প্রচুর পরিমাণে দেয়া, চিকেন যে পরিমাণে কম তা না। অন্যান্য জায়গায় চিকেনটা ভালোভাবে মেরিনেট করা হয় না, এখানে খুব ভালোভাবে মেরিনেট করার কারণে অথবা ভিতরে কিন্তু খুব ভালো পরিমাণে আপনার সব কিছু চলে গেছে। চিকেনটা একটু কাটা কাটা আছে, যে উপরেই বোঝা যাচ্ছে যে এইটার কারণে মশলাটা ভিতর পর্যন্ত গেছে। চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগতেছে, এটার দাম হচ্ছে 60 টাকা। এবার আমি চিকেন সাসলিক যেটা, এটা ট্রাই করবো। এটার প্রাইস হচ্ছে 40 টাকা, সস দেওয়া আর উপরে একটা মশলা ছেটানো আছে। চলেন খেয়ে দেখি, বিসমিল্লাহ। চার টুকরা চিকেন পাবেন, আর সাসলিকটা দেখতেই পাচ্ছেন সঙ্গে পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দরভাবে ইয়ে করা, একটু সস দিয়ে। সাসলিকে যে পেঁয়াজটা ইউজ করা হয়েছে এটার কোয়ালিটি আমার কাছে ভালো লাগে নাই, খেতে মজা আছে কিন্তু পেঁয়াজের কোয়ালিটিটা এভারেজ, মানে খারাপ আর কি, এক কথায় যদি আমি বলি। সাসলিকটা খেতে মজা কিন্তু পেঁয়াজটার জন্য ভালো মনে হয়নি। এটা একটা বার্গার, বার্গারের ভিতরে আপনার একটা চিকেনের টিকিয়া টাইপের তৈরি করে দেয়া, ছোটো ছোটো শসা দেওয়া আছে, উপরে একটা মশলা, ওই একই মশলা, আর এখানে হচ্ছে আপনার টমেটো সস। এরকম মেখে নেই, নিয়ে মুখে দিই।
শুকনা বার্গার গিনতে একটু মাঝে মাঝে সমস্যা হতে পারে, বার্গারটা শুকনা। বানের কোয়ালিটিটা অনেক ভালো কিন্তু বার্গারটা অনেক শুকনা। আমি এখানে বলবো যদি এখানে আপনারা খেতে চান তাহলে এই চিকেন ফ্রাইটা ট্রাই করবেন, চিকেন ফ্রাইটা পার্সোনালি আমার কাছে ভালো লাগছে, পরিমাণও বেশি, দামেও সস্তা, মানেও ভালো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন, পেজে নতুন হলে পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।